আসসালামু আলাইকুম সবাইকে এইচএসসি চব্বিশ ব্যাচ তোমাদের রেজাল্ট নিয়ে মোটামুটি অনেক কিছু জানা শোনা হয়ে গেছে তাই না মানে মোটামুটি অনেক কিছু অফিসিয়াল জিনিসপত্র আসছে রেজাল্ট কবে দেবে এটা আমরা অফিসিয়ালি জানি না অক্টোবর বেলা ধরে রাখছে বাট তোমরা এক্স্যাক্টলি মানে জানো না যে বুয়েটের রিকোয়ারমেন্টটা কিরকম হতে পারে তো এই ভিডিওটা শেষে তুমি বুয়েটের রিকোয়ারমেন্ট সম্পর্কে একটা আইডিয়া পাওয়া বাট দ্যাট ইজ নট অফিসিয়াল অলসো বাট আমি কেন এই ভিডিওটা বানাইতেছি জেনারেলি তুমি দেখবা তুমি যদি তোমার সিনিয়র ব্যাচের ভিডিওগুলো দেখে থাকো এরকম যদি আমি কখনো একটা ভিডিও বানাই থাকি ওই ভিডিওটাতে আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যে দেখো আম নো বাডি অফিসিয়াল এবং বইটার সার্কুলার নিয়ে এরকম সার্চ করা বাদ দাও কারণ এটা নিয়ে কেউ বলতে পারবে না বাট দিস টাইম দের ইজ এ ভেরি গুড নিউজ বাট এগেইন সেইং আমি অফিশিয়াল কেউ না সো আমারটাই যে হবে চান্স খুবই লো বাট একটু খেয়াল করি বিশ আর চব্বিশ সালের ক্রাইটেরিয়ার ভিতরে তো আমাদের দুই সালে আমরা কিন্তু হতভাগা অটোপাস ব্যাচ তো দুই সালের তোমরাও কিন্তু সাবজেক্ট ম্যাপিং এ আসা ব্যাস যেটাকে ব্যাচ যেটাকে আমরা যদি একটু বড় স্কেলে সবার মানে জনসাধারণের স্বার্থে সহজ ভাষায় বলি কাইন্ড অফ অটোপাস বা অটোপাসে বলা যায় তো দুই সালে আমাদের তে পরীক্ষা হয়েছিল না এবং বুয়েটের সার্কুলারটা এরকম ছিল যে যদি কোন স্টুডেন্ট এসএসসিতে মানে ম্যাট্রিকে ফিজিক্স কেমিস্ট্রি এবং জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ না কিন্তু কারণ হায়ার ম্যাথ বুয়েট কখনই এরকম করে একটা কাউন্ট করে না এসএসসির ক্ষেত্রে ঠিক আছে তো ফিজিক্স কেমেস্ট্রি আর জেনারেল ম্যাথে কোনো স্টুডেন্টের যদি নাইন্টি পার্সেন্ট প্লাস অ্যাবভ নাম্বার থাকে তাহলে সে বুয়েটের জন্য এলিজিবল পার্সোনালি সেং আমার জেনারেল ম্যাথে তিরানব্বইয়ের মতো নাম্বার ছিল আর বাকি দুইটাতে সাতানব্বই আটানব্বই বা অ্যাবভ ছিল ঠিক আছে তো এই ছিল ঐতিহ্যিকার তখনকার ক্রাইটেরিয়া তো আমি আমারটা কেন বললাম সে আমি একটু সংশয় ছিলাম যে হবে কিনা আমার তো হয়েছেই ইভেন এরকম ফ্রেন্ডও পাইছে যাদের মনে করো তিনটাতেই ধরো নব্বই একানব্বই এরকম করেছিল তারাও পাইছে তো চব্বিশ সালেও কিন্তু মোটামুটি তোমরা এসএসসি থেকেই মোটামুটি অনেকটা নাম্বারটা আসতেছে তাই তো আমাদের সময় যে এসএসএসসি মিলে হয়েছিল তোমাদেরও সেম কাছাকাছি যেগুলো পরীক্ষা হয়নি চান্সেস আর ভেরি হাই যে তোমাদের এরকম একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে পারে কিন্তু এইখানে একটা কিন্তু আছে একটু ডিফারেন্ট হওয়ার চান্স আছে কেন আছে আমি তোমাকে বলি বিশ সালে কিন্তু আমাদের ছিল কি ভাই ফুল সিলেবাস অ্যাডমিশনও হয়েছে কিসে ফুল সিলেবাসে চব্বিশ সালে তোমাদের সিলেবাস ছিল শর্ট অ্যাডমিশনও অ্যাটলিস্ট বুয়েট অ্যাডমিশন কিন্তু শর্ট সিলেবাসে হবে মেডিকেল ফুলে হয় ঠিক আছে বাট বুয়েট কিন্তু শর্ট সিলেবাসে হবে এবং ভার্সিটি ইউনিটেও বলা যায় শর্ট সিলেবাসে হয় কারণ ফুল সিলেবাস থেকে যে তিন চার নাম্বার আসে ওই তিন চাম্বার তিন চার নাম্বার নিয়ে যদি কেউ বসে থাকে তার অ্যাকচুয়ালি অ্যাডমিশনের চান্সই হয় না সো মোটামুটি ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যারা আছে তারাই বেশিরভাগ আমাদের ফলো করো তো তোমাদের জন্য মোটামুটি বলা যায় যে ভাই অ্যাডমিশন শর্ট সিলেবাসে হবে যেহেতু শর্ট সিলেবাসে হবে এই ক্ষেত্রে বুয়েট অবশ্যই একটা চেঞ্জ আনবে এখন এই চেঞ্জটা সে সার্কুলারেও আনতে পারে চেঞ্জটা সে ভর্তি পরীক্ষায়ও আনতে পারে একটু বুঝাই বলি আমাদের সময় প্রিলি ছিল তোমাদের সময় প্রিলি হবে আমাদের সময় রিটার্ন যেরকম ছিল তোমাদের সময় তাই হবে এমন হইতে পারে যে বুয়েট তোমাদের কোশ্চেনটা একটু বেশি হার্ড করলো এটা হইতে পারে প্রসেস নাম্বার এক যেহেতু তোমাদের শর্ট যেহেতু সিলেবাসটা শর্ট মানে কোশ্চেন করার জায়গা কম একটু ডেপতে যায় কোশ্চেন করার চান্স বেশি যদি একটু ডেপতে যায় বইটা কোশ্চেন করে তখন একটু কোশ্চেনটা হার্ড হার্ড হওয়াটাই স্বাভাবিক এটা নেসেসারিলি তোমাদের শর্ট হবে নট এরকম না যেহেতু কোশ্চেন করার এরিয়াটা কমে গেছে সো একটু ডেপতে যাবে এটা এক নাম্বার দুই নাম্বার ক্রাইটেরিয়া যেটা হইতে পারে সেটা হইতেছে এলিজেবল ক্রাইটেরিয়াতে আল্লাহ না করুক হাত দিতে পারে যেমন নাইনটি পারসেন্ট আমাদের সময় চাইছিল এসএসসিতে তোমাদের সময় 90% প্লাস বন্টর 92% এটা চাওয়ার সম্ভাবনা আছে এই যে এতটুকু কথা বললাম বিশ্বাস করে এতটুকু কথা বলার জন্য আমি নিজের সাথে যুদ্ধ করে আসছে কেন কারণ মানে আমি বলে দিলাম কারণ আমি কিন্তু অফিশিয়াল কোনো সোর্স না আমি জাস্ট প্রেডিক্ট করতেছি মানে আমি জাস্ট তোমাকে লজিক্যালি মিলায়ে দেখাইলাম যে দেখো আমাদের সময় এটা ছিল তোমাদের সময়টা এটা হইছে এই অনুযায়ী কাজকর্ম হওয়ার সুযোগ বেশি আম এম অফিশিয়াল এবং আমার এই সোর্সের ভ্যালিডিটি মানে কি ভাই ভ্যালিডিটি হইতেছে কি চালাই দেন ভাই অ্যাকচুয়ালি চালাই দেন ভাই না ভ্যালিডিটি হইতে এটা এটা যে ভাই লজিক বলছি আমি লজিক্যালি চিন্তা করছি যে আমাদের সময় যেটা হয়েছিল এটা হওয়ার চান্স বেশি বাট এইটাই যে হবে কোনো অথেন্টিসিটি নাই না হওয়ার চান্সও অনেক বেশি বলা যায় বাট আমি বিশ্বাস রাখি যদি লজিক্যালি চিন্তা করে এরকম হওয়ার কথা বাট আমারে এগেন্সিং বাড়ি অফিসিয়াল তাই না গেল এখন ভাই আমি করবটা কি তো দ্যাট ডিপেন্ডস যে তোমার প্রিপারেশন কেমন আছে এটা কেন বললাম ভাই আমি যদি এলিজিবলি না হয় আমার প্রেপ দিয়ে কি লাভ ধরো একটি স্টুডেন্ট যে অ্যাকচুয়ালি পড়ালেখা করছে অনেকেই আছে যাদের ইঞ্জিনিয়ারিং এর বেশ কিছু প্রেপ নাও হয়ে গেছে তা আমি তাদেরকে বলবো যে তুমি যদি এখন তোমার কোর্সটা বা তোমার কোচিংটা শিফট করতে চাও বা সুইচ করতে চাও মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি যেতে চাও এই ক্ষেত্রে আই উডসে তুমি আর একটু সময় নাও কারণ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে ভার্সিটির ক্যান্ডিডেট কখনই পস্তায় না তুমি সর্বোচ্চ এটা করতে পারো যদি অ্যাফোর্ড করতে পারো একটা ভার্সিটি অফলাইন ব্যাচে চলে যাও অ্যাফোর্ড করতে বললে বলবো না কারণ তোমরা অনলাইন কোর্স করো পাঁচ ছ হাজার টাকা দিয়ে তো একটা অফলাইন ব্যাচে ভর্তি হইতে আমার মনে হয় না তোমার এখানে কার্পণ্য করা উচিত ঠিক আছে টাকা তোমরা দাও এখানে অনলাইনে যেহেতু পাঁচ ছ হাজার টাকা দাও আবার এমন জায়গায় দাও যেখানে কোর্স এক্সচেঞ্জও করে দিতে চায় না করেও না কিন্তু কোর্স এক্সচেঞ্জের জন্য টাকা নিতে পারে। এটাও একটা আমরা একটা কেসে মাইনে নিতে পারি আমাদের মতো ছোট প্ল্যাটফর্ম কোর্স এক্সচেঞ্জ করে দেয় এবং আমরা বিনামূল্যে করে দিই উদ্ভাসের মতো এত বড় প্ল্যাটফর্ম কোর্স এক্সচেঞ্জ করে এবং আমার যতটুকু আইডিয়া তারা বিনামূল্যে করে বাট একটা নাম করে অনলাইন প্ল্যাটফর্ম কোর্স এক্সচেঞ্জ করতে চায় না এটা নিয়ে প্রতি না বাট আমি এতটুকু আশা রাখি যদি ভাইয়ারা ভাইয়াদের কান পর্যন্ত এই স্টুডেন্টগুলো আর তো পৌঁছায় যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রেম নিচ্ছিলাম আমার ভার্সিটিতে সুইচ করা দরকার টাকার ক্রাইসিসে আসি কারণ টাকা ফ্রি জিনিস না টাকা টাকা দিয়ে হয় তো আমাকে একটু কাইন্ডলি এক্সচেঞ্জ করে দেন আমি বিশ্বাস করি ভাইয়াদের এই ব্যাপারটাতে স্টেপ নেওয়া উচিত এবং আমি আশা রাখি ভাইরা এই বছর একটা স্টেপ ঠিক আছে গেল এখন তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকো অনেক দূর আয়সা পড়ছ তাহলে এখন এই সুইচ সুইচ না ঠিক আছে কারণ রেজাল্টটা দিতে দাও এমনও হইতে পারে যে নাইনটি পার্সেন্টের নিচের নাম্বার দিয়ে হয়ে যাচ্ছে তাই না হইতে পারে কারণ তোমাদের কিন্তু এসএসসির সময়ও আমি ঠিক শিওর না তোমরা যেহেতু এসএসসি বাইশ ব্যাচ তাই না মানে ইন্টার চব্বিশ মানে এসএসসি বাইশ তোমাদের ওই টাইমেও আগে কি একটা ডিজাস্টার ছিল সো তখনকার রেজাল্টটাও কিন্তু অনেকেরই খারাপ ছিল নাম্বার কম ছিল তো তোমাদের কিন্তু 90% নাও যেতে পারে ঠিক আছে সো দ্যাটস হোয়াই রেজাল্ট দেওয়ার আগে সুইচ করার দরকার নাই ইঞ্জিনিয়ারিং প্রেপ নিতে থাকো এন্ড ইফ ইউ ক্যান এফোর্ড গো ফর এন অফলাইন एग्जाम ব্যাচ ফর ভার্সিটি ইউনিট ঠিক আছে এইটা গেল সেকেন্ড থিং ভাই আমি ভার্সিটি প্রেপ নিচ্ছিলাম বাট এখন আমার মনে হইতেছে যে আমার এসএসসি তে নাম্বার ভালো আসবে সো এই লিস্টটা খুবই ছোট এই ক্রাইটেরিয়াটা বা এই পার্সেন্টেজটা খুবই ছোট হওয়াটাই স্বাভাবিক যদি কেউ এরকম হয়ে থাকো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং সুইচ করতে পারো সমস্যা নেই কারণ ইঞ্জিনিয়ারিং প্রেপ নিয়ে ভার্সিটিতে একটা ভার্সিটি অ্যাসপায়েন্ট কখনোই পস্তায় নাই কারণ ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া পাবলিকগুলোই জেনারেল ভার্সিটিতে টপ করে যদি সে সাথে এক্সাম দেয় অফলাইনে ঠিক আছে গেল তো মোটামুটি এই দুইটা ক্রাইটেরিয়া নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য ছিল আর যারা ভিডিওটা দেখছো আমি তোমাদেরকে আবারও অনুরোধ করতেছি আবারও বারবার বলতেছি ভাই দেখো আমি কেউ অফিশিয়াল কেউই না এবং তোমাদের এই অবস্থাটা দেখে আমার খুব খারাপ লাগছে কারণ তোমরা বলে না যে মানে তোমরা অ্যাকচুয়ালি মানে বলো তো যে নিজের পায়ে নিজে কুড়াল মারছে তোমরা অ্যাকচুয়ালি নিজের পায়ে নিজে কুড়াল মারো নাই একজন একটা কুড়াল পাইতে বসে ছিল তোমরা ওই কুড়ালটার উপরে লাভ দিস ঠিক আছে তারপর অনেক অনেক পরে যায় টের পাইছো যে আমি যে কুড়ালটার উপরে লাভ দিয়ে খাড়াই ছিলাম ব্যথা যে করছে এটা অনেক পরে যে কাইটে গেছে যেটা অনেক পরে টের পাইছো তোমরা সো তোমরা নিজেরাই কিন্তু আন্দোলন করে এই সাবজেক্ট ম্যাপিং টার্মস আমাদের মানে আমরা বিশ ব্যাচ হইয়া যতটা হতভাগা মানে যতটা ব্যাহায়া হিসেবে পরিচিত পাইছি ইনফ্যাক্ট আমি ভাই আমি বুয়েটা পড়ে কইতেছি হয়তো আমার কেউ এই খোটাটা দেয় না যে তুই স্টুডেন্ট ভালো না কারণ ওই যে বুয়েট লেগে গেছে কিন্তু আমার ভার্সিটির অ্যাডভাইজার থেকে শুরু করে আমার কোর্সের টিচাররাও মাঝে মাঝে কোনো একটা গাফলিতে হইলে ফার্স্ট থিং দে উড সে ডেলিভারিটলি একটা কথা বল তুই তো বিশ ব্যাস তুই ডিসিপ্লিন কি বুঝাস তুই এইচএসি এক্সামে গাছ নাই তো এই সেম জিনিসটা তোমরা আমাদেরকে তো মনে করো দিয়ে দিছে যে অটো পাস নে আর তোমরা আন্দোলন করছো সো হোয়াট ক্যান আই সে অন দ্যাট বাট যাই হোক ভাই তোমার বড় ভাই বকা দিলাম একটু একটু বললাম যে আমার এটা একটা ক্ষোভ ছিল যে তোমাদের এই কাজটা করা ঠিক হয়নি বাট ভুল করছো দিন শেষে সলিউশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সলিউশন যেটা দেওয়ার দিলাম মানে ভুল হয়ে গেলে তো একটা সম মানে একটা ক্ষতি তো তোমার হয়েছেই আমরা চেষ্টা করতে পারি ক্ষতিটা কমানোর বা উপশম করার ক্ষতিটা জিরো করা এটা মানে স্বয়ং সৃষ্টি করতে ছাড়া কারো হাতে নাই ঠিক আছে দ্যাটস অল ওভার টু ডেজ ভিডিও সার্কুলার নিয়ে যাদের অনেক মাথা ব্যথা ছিল আই গেছে এটার পরে ক্লিয়ার হয়ে যাবে বাট এগেইন সেইং এগেইন সেইং আম নো বাড়ি অফিসিয়াল দ্যার জাস্ট আ কেন প্রেডিকশন করতে পারি কারণ আমি বিশ ব্যাচ তোমরা চব্বিশ ব্যাচ আমাদের সময় এরকম গরিমসি ছিল তোমাদের সময় গরিমসি হইলাম আরও একটা গরিমসি হবে আমি তোমাদেরকে আর একটা আগাম বার্তা বলে রাখতেছি বইয়ের তোমাদের সাথে একটা যাওরামি করবে দ্যাট ইজ রেজাল্ট দেওয়ার পরে তোমরা জাস্ট প্রতিদিন বইটার ওয়েবসাইটে খালি বসে থাকবা এটা সার্কুলার দিতে দেরি করবে এটা বাংলাদেশ এই প্যারাটা তোমরা খাবা আমরা খাইছিলাম আমাদের রেজাল্ট দেওয়ার দিন পরে বই সার্কুলার দিছিল যে কারা কারা কি নাম্বার এলিজিবল হবে ঠিক আছে অনেক দিন পর কিন্তু আমরা কিন্তু পাগল হয়ে গেছিলাম রেজাল্টের পরে তারপরে আবার এলিজিবল লিস্ট বাইরে আরো অনেক সময় নেবে সো তোমরা একটা বেশ হ্যাসেলের মধ্যে দিয়ে যাবা স্টে স্ট্রং দ্যাটস অল আবাউট ইট দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে